বেঙ্গল পুলিশের পরীক্ষা চলে এসছে তবুও অনেকের সিলেবাস অজানা এটা অনেকেরই হয়তো প্রবলেম হচ্ছে তো বন্ধুরা এই সিলেবাস নিয়েই আজকে কিছু কথা বলবো আর কি কি থাকবে কত নাম্বার থাকবে জিকে থেকে কত থাকবে অঙ্ক থেকে কত থাকবে রিজনিং জিআই থেকে কত থাকবে তো এই নিয়েই আমাদের এই ভিডিওটি আজকে তৈরি করা তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে বলছি জিকের কথা জিকে জিকে হলো পঞ্চাশটা জিকে থাকবে যাতে থাকবে প্রতিটার এক এক নাম্বার করে তো বন্ধুরা যার মধ্যে প্রতিটি থাকবে এক এক নম্বর করে তো এই এক এক নম্বর করে জিকে থাকলে মোট পঞ্চাশটা জিকেতে তোমাদের নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর তো এই পঞ্চাশ নম্বরের জিকে থাকবে আর অঙ্ক থাকবে তোমাদের কুড়িটা মানে কুড়ি এককে কুড়ি কুড়ি নাম্বার থাকছে প্রতিটা অঙ্কের মান হচ্ছে প্রতিটা অঙ্কের মান হচ্ছে এক করে অর্থাৎ কুড়ি এককে কুড়ি মোট কত হলো সত্তর আর বাকি তিরিশ যে থাকছে সেই তিরিশ থাকছে রিজনিং আর জিআই তো রিজনিং আর জিআই থাকছে মোট তিরিশটা তো এই তিরিশটার নাম্বার হচ্ছে প্রতিটা প্রশ্নের মান এক করে তো বন্ধুরা এই তিরিশটা প্রশ্ন জিআই এবং রিজনিং থেকে থাকবে তো বন্ধুরা এগুলোই হলো আজকে সিলেবাস তো বন্ধুরা মোট একশো নাম্বার এই একশো নাম্বারের তোমাদের প্রিলি পরীক্ষা হবে এর জন্যে টাইম থাকবে তোমাদের এক ঘন্টা তো এই এক ঘন্টার মধ্যে তোমাদের একশো নম্বরের ভিতরে টার্গেট নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে তো এই চল্লিশ থেকে পঞ্চাশ তোমরা যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে করে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা রানের জন্যে ডাক পেয়ে যাবে রানের জন্যে মানে তোমাদের পিএমটি এবং পিএসটির জন্যে তোমরা ডাক পেয়ে যেতে পারো তো বন্ধুরা এটা আমার কনফিডেন্স থেকে বলছি আমি একজন পুরনো ক্যান্ডিডেট তো এখান থেকে আর কি সাকসেস পাওয়ার কীভাবে কী উপায় আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেব তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো শেষ করছি এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার